শেষে মার কাছে দীক্ষা নিয়ে কোনো ছেলে হয়তো বাড়ির দিকে রওনা হয়েছে। খানিক পরেই জল ঝড় আরম্ভ হলো। মা তো মহাভাবিত হলেন, সারাক্ষণ বলছেন তাই তো ছেলেটা আমার যাচ্ছে গো, এতক্ষণ বোধ হয় অমুক জায়গায় গেছে, সেখানে কোনো আশ্রয় আছে তো। মায়ের চারপাশে যারা থাকতেন এ ছিল তাদের কাছে পরিচিত দৃশ্য। বিভূতিবাবু একবার জয়রামবাটি থেকে কর্মস্থলে ফিরে গিয়েছেন, রাস্তায় জল কাদা আর দ্বারকেশ্বর নদ পার হয়ে। পরের রবিবার যখন তিনি আবার চলে আসছেন তখন মা তাকে বললেন, বিভূতি তুমি তো চলে গেলে, খুব জল হচ্ছিল, আমি ভাবছিলাম বিভূতি আমার এতক্ষণে বড় নদী পেরুলো। সন্তানের কষ্টে অভিভূত হয়ে এরকম কোনো কোনো ক্ষেত্রে মা নিজের অলৌকিক দেবী শক্তিকেও প্রয়োগ করে ফেলেছেন। স্বামী মহাদেবানন্দ বলেছেন, শ্রাবণ মাস অবিরাম বৃষ্টি হচ্ছে, কিছু তরি তরকারি নিয়ে কোয়ালপাড়া মঠ থেকে জয়রামবাটি যাওয়া মাত্র শ্রীমা আমাকে বললেন, এসছো, বেশ হয়েছে, অনেক দিন থেকে কেউ আসেনি, বাজার টাজার হয়নি, আজ থেকে বাজার করে নিয়ে যেও। বিকেলে হলদি পুকুরে কেরোসিন আটা চিনি ঘি ময়দা মিছরি এইসব অনেকগুলো জিনিস কিনে আনতে গেলাম, সমস্ত মিলে প্রায় এক মনের মতো হবে। দোকানদার বলল, আপনি পারবেন না, লোক ডেকে দিই। মা কুলি নিতে বলেননি, তাই কুলি নেওয়া সঙ্গত নয় বিবেচনা করে বললাম, না না কুলির দরকার হবে না, আমি পারবো, আপনি ঝুড়িটা আমার মাথায় তুলে দিন তো। ঝুড়ি মাথায় নিয়ে কিছুটা রাস্তা যেতে না যেতে বোঝা ভীষণ ভারী বোধ হলো, মাথা জ্বালা করতে লাগলো। উপরে বৃষ্টি, এক হাতে ঝুড়ির উপর ছাতা ধরে রেখেছি, পথ পিছল, সন্তর্পণে চলতে হচ্ছে। মনে মনে নিজেই নিজেকে বলছি, পা পিছলে চলবে না, এই তোমাকে নিয়ে যেতেই হবে। পথের মধ্যে গরুর গাড়ি যাওয়ার একটু নিচু রাস্তা অতিক্রম করতে হয়, কোনো রকমে সেই রাস্তাটি যেই অতিক্রম করেছি আর সঙ্গে সঙ্গে বোধ হলো বোঝা একেবারে হালকা। কেন হলো এরকম, কী যে হলো ঠিক বুঝতে না পেরে মিনিটখানেক দাঁড়ালাম, তারপর অক্লেশে মার বাড়িতে চলে এলাম। বাড়ির ভিতর ঢুকেই দেখি মা নিজের ঘরের বারান্দায় ছোটাছুটি করছেন, সমস্ত মুখটা লাল, চোখ দুটি কপালে উঠেছে, আর আপন মনে বলছেন, আমি কেন একটা কুলি নিতে বললুম না। বোঝা নামানো হলে মা বললেন, বাবা একটা কুলি তো নিতে হয়, আমি বলিনি তাতে কি হয়েছে, এমন করে আসতে হয়। এমনি ছিলেন মা, সত্যিকারের মা, পাতানো মা নয়। মির্চি 98.3 কালীকথা। মায়ের আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক, ভালো থাকুন, আনন্দে থাকুন, মঙ্গল হোক আপনার। মির্চি কালীকথায় আপনি রয়েছেন জগন্নাথ বসুর সঙ্গে।